নরসিংদীর মনোহর দিতে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ 2024 উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণ চলবে 10 দিন ব্যাপী। মনোহরদি থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। রোববার সকালে উপজেলার সুকুন্দি ইউনিয়ন পরিষদ চত্বরে অস্ত্রবিহীন আনসার ভিডিপি এই মৌলিক প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। এতে ইউনিয়নের 64 জন নারী পুরুষ অংশগ্রহণ করে। সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদীর জেলা কমান্ডার মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, আনসার ও ভিডিপি ব্যাংক শাখা কর্মকর্তা মনিরুল ইসলাম, আনসার ও ভিডিপি টিআই মাহমুদা আক্তার, সুকুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান শামীম, ইউনিয়ন দলনেতা দলনেত্রী ও ইউনিয়ন প্লাটুন কমান্ডার সহ ভিডিপি প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।